আজকে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো কিভাবে আমরা চট জলদি বাড়িতে ফেসিয়াল করে নিতে পারি এই উইন্টারে। তো প্রথমে আমি হাতে ফেস ওয়াশ নিয়ে নিচ্ছি, সঙ্গে নিয়ে নিবো স্ক্রাবার, কারণ একসঙ্গে করলে আমাদের সময়টা কম লাগবে। তা দুটোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, মুখটাও একটু ভিজিয়ে নিয়েছি। এবার ভালো করে ওটাকে একটু সময় দিয়ে তারপর এটাকে ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করে ভালো করে তোয়ালে দিয়ে মুখটা মুছে নেব। এবার নিতে হবে আমাদের স্টিম। স্টিম নিলে ভেতর থেকে ময়লাটা উঠে আসে, যার জন্য আমি একটি বড় বোলে কি করেছি গরম জল নিয়ে নিয়েছি এবং তাতে অ্যাড করছি একটু দারচিনি পাউডার। এটা কিন্তু আমার সিক্রেট, এটা আমি সবসময় ইউজ করি। তো 5 থেকে 10 মিনিট আমি নেওয়ার পর দেখতেই পাচ্ছ মুখটা অনেকটা সফট হয়ে যায়। তো এবার আমি ইউজ করব একটি শিট মাস্ক, যেটা গুড ওয়াইফসের, আর আমার ঘরে আনা থাকে এসব। তো এটাকে আমি কিছুটা টাইম দিয়ে এটাকে ইউজ করব, আর এটা ইউজ করার পরে না মুখটা একদম ঠান্ডা হয়ে যায়। এটাতে হাইড্রেটিং ফেস মাস্ক, এটা দেওয়ার পর স্কিনে গ্লো আসে, তোমরা দেখতেই পারবে। তো চলো এটা লাগিয়ে আমি এবার একদম নিশ্চিন্তে একটু রেস্ট করে নেব। দেখতে তো একদম ভূতের মতো লাগছে, তবুও করার কিছু নেই। এটা লাগানোর পরে আমরা অনেকটাই ফেস আরাম পাই। যে গরমটা আমি গরম জল দিয়ে যেটা হিট করেছিলাম সেটা এখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে স্কিনটা, এবং ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু এটা ইউজ করে দেখতে পারো, এবং যে কোনো শিট মাস্ক তোমরা ইউজ করতে পারো। তো এবার আমাকে 5 থেকে 10 মিনিট সময় পর এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ স্কিন একদম গ্লো করছে। তোমরা কিন্তু এই উইন্টারে এই টিপসগুলি ইউজ করতে পারো এবং বাড়িতে বসে ফেসিয়াল করে নিতে পারো। তো চলো বাই।